চল যুচ্ছ নায়ক, তারপর হচ্ছে যেগুলো কাজ শেষ করেছে আসবে সামনে দেখতে পারবে একটা একটু করে। নির্বাচন নিয়ে ভাবনা, সেটা নির্বাচন আসলে সময় মতো জানতে পারবে, ডেট ঘোষণা হয়ে গেছে, হ্যাঁ তারপরে জানতে পারবে। আর পিকনিকে তো দেখা হচ্ছে, তখন দেখা হবে। এখন বলতে পারছি না, অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। নতুন করে দর্শকদের সামনে সিনেমা আসবে তোমার হচ্ছে জল যোচনায়, তারপর হচ্ছে তোমার কাঠগোলাপ। কাঠগোলাপ সিনেমাটি সেন্সারে আটকে আছে, তো আমি বলবো যে এটা অনেক সুন্দর একটি সিনেমা, অন্যরকম অন্য ধাঁচের একটা গল্প যেটা কখনো আগে হয়নি। তো আমার মনে হয় যে এই সিনেমাটা যখন আসবে সবার অনেক ভালো লাগবে। কাঠগোলাপ খুব সুন্দর একটি সিনেমা, আমার মনে হয় দর্শকরা খুব সুন্দর উপভোগ করবে। এর মধ্যে তো উদ্বোধন হয়ে গেল, আমি সময় করতে পারিনি, যাইনি, তবে যাওয়ার ইচ্ছা আছে, যাব। না আপাতত ইচ্ছা নেই, তবে সামনে বলতে পারছি না, লিখতেও পারি। অলরেডি হচ্ছে আমার মেয়াদ শেষ হলো, আমাদের আমি এসি মেম্বার ছিলাম, বিপুল ভোটে পাস করেছিলাম। তো সামনে যারা আসতে চাচ্ছে নতুন করে, শুভকামনা থাকলো তাদের জন্য।